আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ইফতার স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা দুটি ভীষণ মজাদার ডেজার্ট। সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ডেজার্ট খাওয়া যায়, তাহলে পেটটা যেমন ভরবে তেমনি মনটাও প্রশান্তিতে ভরে যাবে। খেতে তো অনেক বেশি মজাদার আর স্বাস্থ্যসম্মত। আজকের ডেজার্টের জন্য শুধুমাত্র একটি বেস তৈরি করে দুই রকমের ডেজার্ট তৈরি করা যাবে। আর দুধগুলোকে ঘন করার জন্য কোনো প্রকার কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার বা গুঁড়া দুধ ব্যবহার করা হয়নি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপির শুরুতে এখানে আমি 20টি কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম এবং পেস্তা বাদামও নিতে পারবেন। আর এই বাটির মধ্যে 1 টেবিল চামচ পোলার চাল নিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে বাদাম এবং চাল দুটোকেই ভিজিয়ে রাখছি। ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখব যতক্ষণ না বাদামের খোসাগুলো সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে মাইক্রোওয়েভে 1 থেকে 1.5 মিনিটের জন্য মাইক্রোওয়েভও করে নিতে পারবেন। এতে করেও বাদামের খোসাগুলো সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। বাদামের খোসাগুলো এখন খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আমি সবগুলো বাদামের খোসা একইভাবে ছাড়িয়ে নিয়েছি আর চালগুলোকেও ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি এগুলোকে ব্লেন্ড করার জন্য। এখানে একটি ব্লেন্ডারের মধ্যে চালগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি চাল ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম কাঠবাদামগুলো। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ আর 1 চিমটি জাফরান। সামান্য একটু পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। হাতের কাছে জাফরান না থাকলে বাদ দিতে পারবেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার যেমনি পাওয়া যাবে তেমনি কালারটাও অনেক সুন্দর হবে। আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 কাপ দুধ। আমি 3 কাপ দুধকে আগেই জাল করে 2.5 কাপ করে নিয়েছি। একটু মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, তবে অনেক বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা দিয়ে ভালোমতো মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম হাইতে থাকবে। দুধগুলো যেহেতু আগেই জাল করে নিয়েছে তাই খুব বেশি সময় জাল করার দরকার নেই। দুধগুলো খুব ভালোমতো ফুটে উঠেছে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। 1 চিমটি লবণ মিষ্টির স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করে। আবারও ভালোমতো মিশিয়ে দিলাম। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দুধগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকেই যে বাদাম আর চালগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোকে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে গিয়ে দলা হতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও দুধগুলো খুব ভালোমতো ফুটে উঠেছে। এগুলোকে কিন্তু অনেক বেশি সময় জাল করে খুব বেশি ঘন করার দরকার নেই। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম হিটে। আর দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন না, আর এটা নামানোর পরে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে, তাই খুব বেশি ঘন করে নামাবেন না। নামিয়ে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব একেবারে ঠান্ডা হওয়ার জন্য। আপনারা যদি ইফতারে তৈরি করতে চান তাহলে দুপুরে এই বেসটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ইফতারের আগে বের করে সব কিছু মিশিয়ে নিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে নিচ্ছি চিড়া। আমি এখানে পাতলা সাদা চিড়া নিয়েছি। আপনারা চাইলে লাল মোটা চিড়াগুলোও নিতে পারবেন। চিড়াগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে ধান থাকে, তুষ থাকে। আমি প্রায় 3 থেকে 4 বার চিড়াগুলোকে পানি বদলে ধুয়ে নিয়েছি আর হালকা একটু ভেজা ভেজা অবস্থাতেই বাটির মধ্যে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে চিড়াগুলো যেরকম ফুলে যাবে তেমনি এরকম ঝরঝরেও হবে। আমি চিড়াগুলোকে একটা পাশে রেখে দিলাম। ডেজার্টের জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি। এর মধ্যে আছে আনার, কালো আঙ্গুর, আপেল আর কলা। আর এখানে নিয়েছি খেজুর আর কিশমিস। দেখতে পাচ্ছেন দুধের এই মিশ্রণটা এখন বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর এখন কিন্তু এটা একেবারে ঠান্ডা ঠান্ডা। এবার এর মধ্যে ফলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিশমিস এবং খেজুরগুলো।
খেজুরগুলো বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফলগুলোকেও পছন্দ মতো ছোট করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারবেন। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। প্রথমে দুধ আর ফলের মিশ্রণটা দিয়ে দিলাম, এরপরে চিড়াগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিড়ার সঙ্গে এগুলোকে মিলিয়েও নিতে পারেন। আমি যেহেতু দুটো ডেজার্ট করব, এ কারণে এভাবে আলাদা করে গ্লাসের মধ্যেই সেট করে নিচ্ছি। উপর থেকে আবারও কিছু ফল দিয়ে দিলাম, আবারও চালের কাস্টার্ডটাকে দিয়ে দিলাম। উপর থেকে আরও কিছুটা চিড়া এবং ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা পুরোটাই নিজের ওপর নির্ভর করবে, আপনি কিভাবে সাজাতে চান। উপর থেকে কিছুটা কাঠবাদামের কুচি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার চিড়া এবং ফল দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট। ইফতারে ঠান্ডা ঠান্ডা এই চিড়া এবং ফলের ডেজার্টটি খেলে মনটা যেমন ভরে যাবে, তেমনি পেটটাও ভরবে। এবার করে দেখাচ্ছি আমাদের দ্বিতীয় ডেজার্ট। এজন্য একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ চিয়া সিড। আপনাদের হাতের কাছে যদি চিয়া না থাকে, আপনারা তোকমা দানাও নিতে পারবেন। কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এদিকে আমাদের ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা তৈরি। ফ্রুট কাস্টার্ডটা নিয়েছে, আর এখানে নিয়েছি সাবুদানা। 1/4 কাপ সাবুদানাকে 3 কাপ পানি দিয়ে জাল করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ হওয়ার পরে একটি স্ট্রেইনারে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এ কারণেই কিন্তু সাবুদানাটা এরকম ঝরঝরে রয়েছে। সাবুদানাগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চিয়াগুলো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাকা আম। আমি এখানে ফ্রোজেন আম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে দিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকেও সার্ভ করে দিচ্ছি। ফ্রুট কাস্টার্ডের একটা লেয়ার দেওয়ার পরে কিছুটা ফল দিয়ে দিলাম, আবারও ফ্রুট কাস্টার্ডগুলোকে দিয়ে দিচ্ছি। গ্লাসের চার ধার দিয়ে কিছুটা আমের স্লাইস দিয়ে দিলাম, উপর থেকে কিছুটা কাটা ফল আর চিয়া সিড দিয়ে সার্ভ করে দিচ্ছি। ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টগুলো খেলে কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আমি বেসটা তৈরি করার সময় চিনি ব্যবহার করেছি। আপনারা যারা চিনি খেতে চান না, চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারবেন। আর যারা ডায়াবেটিসের জন্য চিনি খান না, তারা চাইলে জিরো ক্যালো ব্যবহার করতে পারবেন। আমি ডেজার্টগুলোকে সার্ভ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয়। ইফতারের জন্য তৈরি করে দেখতে পারেন, আশা করছি সবাই পছন্দ করবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।